वेलकम बैक टू माय चैनल मुक्ता बनिक लाइफस्टाइल ब्लॉगे तुम्हारे सबाई के अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबाशा जानिए आज के भिडियो एखान थेके शुरू करछि। तो बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि तुम्हारा सबाई भालो आछो और आमिओ भालो आछि। तो बंधुरा अनेक दिन पर चले एलाम आरेकटा नतून ब्लॉगेर साथे। तो आज के होयेछे विभूतायनी मार पुजो। तो एखन आमि ठाकुरेर पुजो देवार जन्य समस्त फल टुल केटे धुए रेडी करछि। তারপর দেখো মাকে নিচে সুন্দর করে আসন পেতে বসিয়েছি। তো এদিকে ঘরটা বসিয়ে দেব, এখন ফলগুলো দিয়ে আগে রেডি করে নিই, তারপর ঘরটা বসিয়ে আমি রেডি করব। তো তোমাদের সাথে সফটওয়্যার শেয়ার করবো। আর বন্ধু আমি কী করি তোমরা দেখতে থাকো ব্লগটা, আর পাশে থাকো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো পাশে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এদিকে ফল টুল কেটে ধুয়ে রেডি করেছি, তারপর ঘরটা রেডি করার পর দেখো ঘর রেডি হয়ে গিয়েছে, ঘরটা বসিয়ে দেবে এখন। তো বন্ধুরা বিপত্তারিণী মার পূজাটা সবাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য করে। তো সেটা সবাই জানো, যারা যারা জানো না তাদেরকে বলে দিয়েছি মা বিপত্তারিণী মা পুজো করলে অনেক বিপদ আপদ থেকে উদ্ধার হয়, তাই সবাই করে। আর এটা আষাঢ় মাসে যে মানে মঙ্গলবারে যে তিথিরা পড়ে এটা করলে অনেক ভালো হয়, তো সবাই করে। তোমরা যারা যারা জানো তাদের তারা তো জানোই, আর যারা যারা জানো না তাদেরকে বলছি। তো এখন আমি ঘরটা বসিয়ে দিয়েছি মার, দেখতে পাচ্ছ। তারপর পাঁচিলিটা পরে পুজো দিয়ে দেবো। তো বন্ধুরা এটা আমার হয়তো থার্ড সেকেন্ড ব্লগ। তো তোমরা পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো, তোমাদের জন্য অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো। তো সঙ্গে থেকো একটু প্লিজ। তো বন্ধুরা এটা আমি এত ভালো করে ভিডিও করতে জানি না, তবু তোমরা একটু পাশে থেকো, তো সঙ্গে থেকো। আর আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার। হয়তো আমার ব্লগগুলো এত ভালো হয় না, তবুও তোমাদেরকে বলছি তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা। তো তবু আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো নিয়ে আসার ব্লগ। তো এখন আমার গড় বসানো হয়ে গিয়েছে, আর এখন আমি পাঁচালেটা পরে তারপর পুজোটা শেষ করবো। আর পুকুরের জলে মার মানে জলে বাসিয়ে দিতে লাগে প্রসাদ, তো এটা বাসিয়ে দিয়ে আসবো। তো এদিকে কথা বলতে বলতে বাচাল পড়া শেষ হয়ে গিয়েছে বন্ধুরা, ডুব দেখে আমি এখন মানে যাব পুকুর পাড়ে বাসাতে। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাইও, আর আবারও আসবো নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তারপরও এখন পুজো টুজো হওয়ার পর প্রসাদ খেয়ে তারপর আজকে রান্না করেছি খিচুড়ি, খিচুড়ি খেয়ে নেবে। তো টাটা বাই বাই, আজকে ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। টাটা।